हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज आमी आबारो एकटा नतून रेसिपी निये चले एसेछि, निरामिष भुना खिचुड़ी। एटा खेते असाधारण हय। एटा मने करले आपनारा पूजोर दिने ठाकुर के भोग हिसाबेओ दिते पारेन, आबार निजेराओ बाड़ीते रान्ना करे खेते पारेन। खूब सुंदर हय एटा खेते। एटा एकदम शुकनो एक धरनेर खिचुड़ी। आमी एकदम आमार निजस्व स्टाइले ए रान्नाटा करेछि। भालो लागले আপনারাও এটা ট্রাই করে দেখতে পারেন। তো দেখে নেওয়া যাক কী কী উপকরণ এতে লাগছে। হলুদ, জিরে, লঙ্কার গুঁড়ো সব আমি 1 থেকে 1.5 চামচ মতো নিয়েছি। লবণ নিয়েছি পরিমাণ মতো। কাজু কিশমিশ নিয়েছি, ধুয়ে রেখে দিয়েছি। আধা থেঁতো করে নিয়েছি। চিনি নিয়েছি 1 কাপ। গোবিন্দভোগ চাল ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। 1 কাপ মুগের ডাল ভেজে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। কিছু গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নের জন্য নিয়েছি। ঘি আর সাদা তেলে রান্নাটা করব। কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়ে আমি এতে সাদা তেল আর 1/2 চামচ মতন ঘি গরম করতে দিয়ে দিলাম। তেল আর ঘিটা যখন গরম হবে তখন এতে আমি 1টা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, সামান্য একটু গোটা জিরে আর গোটা গরম মশলাগুলো ফোড়ন দিলাম। গোটা গরম মশলার মধ্যে 3টে এলাচ, 2টো লবঙ্গ আর দারচিনি দিয়েছি। ফোড়নটা থেকে যখন সুন্দর ভাজা গন্ধ বেরোবে তখন এতে আমি আগে থেকে জল ঝরিয়ে রাখা 1 কাপ গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি। মুগের ডালটাও আমি এতে দিয়ে দিলাম। মুগের ডালটাও আমি ভেজে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। চাল আর ডাল এখানে আমি 1 কাপ মতন নিয়েছি। চাল 1 কাপ, ডাল 1 কাপ, দুটোই ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে। চাল আর ডালটা দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট চাল ডালটা ভাজতে হবে। চাল আর ডালটা একটু ভেজে নেবার পর আমি এতে গ্রেট করে রাখা আদাটা দিয়ে দিলাম আর গুঁড়ো মশলাগুলো এতে আমি দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন লবণ। মশলাগুলো দিয়ে এবার আমি এটা কষাতে থাকবো 2-3 মিনিট ধরে। চেরা লঙ্কাগুলোও আমি দিয়ে দিচ্ছি আর কাজু কিশমিশও আমি এবার দিয়ে দিলাম। সব কিছু দিয়ে আমি মিনিট 3-4 আমি এটাকে কষাতে থাকব। এই সময় গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে থাকবে। খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেবার পর আমি এতে আগে থেকে গরম করে রাখা ঈষৎ উষ্ণ গরম জল এতে দিয়ে দিচ্ছি। চাল 1 কাপ, ডাল 1 কাপ, সেই বুঝে আমাকে জলটা দিতে হবে। এখানে আমি 4 কাপ জল দিয়েছি। যেহেতু 2 কাপ চাল ডাল মিশিয়ে হয়েছে সেই জন্য এর 2 গুণ জল আমাকে দিতে হবে। এই খিচুড়িটা যে কোনো কষা আলুর দম বা যে কোনো পনিরের রেসিপির সাথে দারুণ লাগে খেতে। জলটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি এতে এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে যখন ফুটে উঠবে তখন আমি এতে একটা ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য রেখে দেব। 2-3 মিনিট পর ঢাকাটা খুলে আমি দেখে নেব চাল আর ডালটা কতটা সেদ্ধ হয়েছে। আরেকটু জলটা মরবে, চাল আর ডালটাও আরেকটু সেদ্ধ হবে। আমি খুন্তিতে তুলে নিয়ে আঙুল দিয়ে টিপে দেখে নিচ্ছি চাল আর ডালটা সেদ্ধ হয়েছে কি না। আরেকটু আমায় সেদ্ধ করতে হবে আরও 3 মিনিট ঢাকা চাপাটা দিয়ে। তার আগে আমি এতে পরিমাণ মতন চিনিটা দিয়ে দেব। চিনিটা দেওয়াটা এখানে মাস্ট, এটা একটু মিষ্টি মিষ্টিও খেতে হয়। আমি একটু বেশি পরিমাণেই চিনি দিলাম। চিনি দিয়ে এবার সবটা একসাথে মিশিয়ে নিয়ে আবারও 3 মিনিটের জন্য আমি এতে ঢাকা দিয়ে দিলাম। তিন মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। খুলে আমি খুন্তি দিয়ে তলা থেকে একবার সবটা নেড়ে নিচ্ছি। আমার রেডি হয়ে গেছে ভুনা খিচুড়ি। আমি এবার ওপর থেকে সামান্য ঘি আর গুঁড়ো গরম মশলা ছড়িয়ে পরিবেশন করে দেব।
এটা যখন ঠান্ডা হবে তখন আরও ঝরঝরে হয়ে যাবে। আমি এবার প্লেটে তুলে আপনাদের দেখাচ্ছি। আমি একটু চাপা দিয়ে রাখছি ঘি গরম মশলাটা দিয়ে। 2 মিনিট এইভাবে চাপা দেওয়ার পর আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। এই দেখুন, ভুনা খিচুড়ি আমার রেডি, একদম ঝরঝরে হয়েছে। এটা যত ঠান্ডা হবে আরও ঝরঝরে হয়ে যাবে, এখন একটু সামান্য গরম আছে তাই। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি ভালো লাগে তাহলে বাড়িতে ট্রাই করে দেখবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবদের সাথে, পরিবারের লোকজনদের সাথে। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল অপশানটাও প্রেস করে দেবেন। আজ এই পর্যন্তই, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।